জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। একই দিন সকালে রাজধানীর বনানী কবরস্থান জিয়ারত করেন প্রধানমন্ত্রী। দোয়া করেন 15 আগস্ট শহীদ হওয়া পরিবারের সদস্যদের জন্য। বঙ্গমাতা শেখ ফজিলত আলী অতুব আলাইনা ইন্নাকা আমার স্মরণীয় অথচ সুস্বাস্থ্য সহ